বাংলার সীমানা সিল করার নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেশী রাজ্য ওড়িশাতে বার্ড ফ্লু ছড়িয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী ওড়িশা থেকে মুরগি নিয়ে আসছে পশ্চিমবঙ্গে, এমনই অভিযোগ এবার সীমানা সিল করার নির্দেশে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন বলেন, আপনি ব্যবসা করছেন করুন, কিন্তু পচা জিনিস নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না। উড়িষ্যায় আমাদের কাছে খবর এসছে মনে হয় চিকেন ফ্লু বার্ড বের হচ্ছে। আমাকে এটা এআরডি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি মিস্টার বিবেক কুমার জানিয়েছেন। আমরা অলরেডি বর্ডার সিল করতে বলেছি, বিশেষ করে মিদনাপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই বর্ডারগুলো দিয়ে অনেকে যারা শুধু বিজনেস করতে চায়, বিজনেস করুক, আমার আপত্তি নেই, কিন্তু আপনি তো পচা জিনিসটা নিয়ে এসে মানুষের রোগ বাড়াবেন না। আমাদের বাংলার প্রবলেমটা নেই, কিন্তু প্রবলেমটা যদি অন্য রাজ্যে হয় আমাকে দেখতে হবে যাতে সেই রোগটা আমার রাজ্যে না এসে পৌঁছায়, এবং রেলেও যাতে উড়িষ্যা থেকে কোনো এই ধরনের জিনিস অন্য রাজ্যে ঘুরে আসতে পারে। রেলটা আমাদের হাতে নেই, রেলকেও আমি সিএসকে বলবো একটা মিটিং করতে উইথ জিএম ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, ইভেন নর্দার্ন রেলওয়ে দিয়েও পাঠাতে পারে, রেলওয়ে ডিপার্টমেন্টের সাথে একটা মিটিং করে নিতে। যখন ওদের অসুখ সেরে যাবে তখন আমরা আবার ওদের জিনিস নেব, আমাদের কোনো আপত্তি নেই।